ভাগবত দাস অনেকে দেখেছেন যে চ্যানেলটায় গান হয়, গানের প্রতিযোগিতা হয়, ছেলেটাকে আনা হয়েছিল, মেয়েটা বলেছিল হ্যালো, ছেলেটা বলেছিল হায় হ্যালো ছাড়ো। কি হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলবো। সব সময় নিজেকে প্রশ্ন করবে, আমি আপনাদের বলে দিচ্ছি, যখনই কোনো বাচ্চা ছেলেকে দেখবেন যারা হরি নামে মতিগতি, নিজেকে প্রশ্ন করবেন যে অন্যান্য ছেলেগুলো এমন হলো, এ ছেলেটা কেন কৃষ্ণ ভক্ত হলো। আপনি ভাববেন ছেলেটার এক জন্মে এ সাধনা নয়, এখানে দুটো দিক আছে। পৃথিবীতে কেউ এসে সাধন ভজন করে ভগবানকে পায়, আবার অনেকে আছে পূর্ব জন্মে ভক্তি নিয়ে তারা আসে, তাই অল্প বয়সেই ভগবানকে পেয়ে যায়। যেমন ভক্ত প্রহ্লাদ অল্প বয়সে ভগবানকে পেল, ভক্ত ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেল। তার মানে এরা পূর্ব জন্মে এরা সাধন ভজন নিয়েছিল, তাই মায়ের পেট থেকে বেরিয়ে ভগবানের নাম করতে শুরু করল। আবার ধরুন পরীক্ষিত মহারাজ, লক্ষ্য করুন পরীক্ষিত মহারাজ, সে কিন্তু 5 বছর বয়সে ভগবানকে পায়নি, সে বয়সকালে শুকদেবে গোস্বামীর কাছে হরি কথা শুনে ভগবানকে পেয়েছিল। তাহলে কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার কেউ পৃথিবীতে এসে ভক্তিকে সঞ্চয় করে ভগবানকে পায়। দেখবেন প্রতিটা মানুষ মৃত্যুর সময় চোখের জলে কাঁদে, লক্ষ্য করবেন মৃত্যুর সময় তার চোখ দিয়ে আপনাহতে জল পড়ছে। কেন কাঁদে জানেন? যেই থেকে তার জ্ঞান হয়েছে, সে কোথা কি করেছে কি না করেছে, প্রতিচ্ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। মৃত্যুর সময় দেখবেন গলায় একটা ঘড়ঘড়ে ভাব এসে যায়, আসে না? আমরা বলি ও সর্দি হয়েছে, ও আর বাঁচবে না। ওটা ঘড়ঘড়ে ভাব নয় মা, ওটা হলো সং শিব ঠাকুর তার কণ্ঠে বসে টুকরুটা বাজায়, শিবের হাতে যে টুকরু আছে ওটা বাজাচ্ছে, বাজিয়ে জানাচ্ছে যে বার তোকে যেতে হবে। কিন্তু যেই থেকে জ্ঞান হয়েছে, দেখ তোর চোখের সামনে প্রতিচ্ছবি, কি করেছিস কি না করেছিস। যখন সে ভালো কাজ করেছে তখন মনের মধ্যে আনন্দ পায়, কিন্তু যখন দেখলো যেটা করার নয়, সংসারের চাপে পড়ে ছেলে মেয়ের জন্যে সে কাজটা সে করে ফেলেছে, তখন সে বুঝতে পারেনি যেটা কত বড় অপরাধ করেছে। কিন্তু এখন সে বুঝতে পারছে বড় অপরাধ করেছে। মানুষটা তখন চোখের জলে কেঁদে বলে, হে ভগবান, তুমি জানতে যে আমি এটা অপরাধ করছি, তুমি এটা জানতে, তাহলে তুমি কেন আমাকে বারণ করে দিলে না যেটা অপরাধ। আজকে আমি বুঝতে পারছি জীবনে কত অপরাধ করেছি, আর এই অপরাধের ফলে আমি জানি ভগবান তোমার কাছে আরাম যেতে পারবো না।
তোমার কাছে যেতে না পারলে আমি আবার মানুষ হব না। সেই অপরাধের কথা ভেবে চোখের জলে কাঁদে, চোখ বন্ধ চোখ খোলা, চোখ খুলে দেখছে যে তার পাড়া প্রতিবেশীগণ বসে আছে। একবার দেখে মনে মনে ভাবছে তোদের জন্যই আমি জীবন অপরাধ করেছি কত। আবার চোখ বন্ধ করে নিলে দেখতে পায় যে তার পূর্বপুরুষ যারা চলে গেছে তারা তাকে ডাকছে, চলায় চলায় মায়ার বাড়িস। এই চোখ খোলা চোখ বন্ধ করা, চোখ খোলা চোখ বন্ধ করা করতে করতে একদিন জন্মের মতো তাদের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তখনই তাদের জীবনে প্রাণ সূর্য ডুবে গেল। আবার দেখবেন পুনরায় আবার কোথাও সে জন্ম নিল। নদীর ঢেউ, নদীর ঢেউ দেখবেন, ঢেউ এলো সেই ঢেউটা ভেঙে গেল, আবার সেই ঢেউয়ের জলেতেই আবার নতুন করে একটা ঢেউয়ের সৃষ্টি হলো। তাই তো, সমুদ্রের ঢেউ জল থেকে তৈরি হলো, সেই ঢেউটা ভেঙে গেল, আবার সেই জল থেকে আবার ঢেউ তৈরি হলো। তদ্য মানুষের শরীর থেকে প্রাণ চলে গেল, আবার কোন শরীরের মধ্যে সে প্রবেশ করে। তাই চলে যখন যেতে হবে, তাই যাবার বেলায় তোর একবার বদন ভরে হরি বল। আরে বলার সময় আমরা পাব না জোরে দিন সময় মিলে দেখি একবার উলু ধ্বনি একবার হরি ধ্বনি বাহু তুলে।
তিনি গেলে আমাদের তিনি গেলে আসবে কিয়া এমন তিনি ফিরে দয়া এমন তিনি ফিরে এখানে আমরা যতজন বসে আছি কেউ আমরা বাবার পেটে আসেনি, সবাই এসেছি মায়ের পেটে। আজকে যে দু ছেলের মা সেও এসেছে মায়ের পেটে, আজকে যে পাঁচ ছেলের বাবা সেও এসেছে মায়ের পেটে। জীবনের সকাল হলো কোন জায়গায়? মায়ের কোলে। সকাল হয়ে গেছে, সকাল যখন হয়েছে জীবনে আমাদের সন্ধ্যা হবে। তদ্বৎ জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। কারোর জন্য যদি প্রস্তুতি না থাকি মৃত্যুর জন্য আমাদের থাকতে হবে। সকালটা হলো কি করে? মায়ের কোলে বসেছি, নেই কোনো জ্ঞান, নেই কোনো বিবেক, নেই কোনো বুদ্ধি, নেই কিছু, খিদে পেয়েছে, কেঁদেছি, মা স্তনদুগ্ধ দিচ্ছে। আমরা জানি না এটা স্তনদুগ্ধ না হরলিক্স কি, না ভিটামিন, না জল, কি এটা জানি না, শুধু খিদে পেয়েছে, খেয়ে পেট ভরিয়ে নিয়েছি। দ্বিতীয় সময় কালে বন্ধু বান্ধবের শনে জীবনে কাটিয়ে দিয়েছি কতদিন, নিজের মা জানতাম না এটা মা, মা বলে দিল ওটা তোর বাবা, এটা তোর কাকা, এটা তোর খুড়ো, এটা তোর জেঠা। বন্ধু বান্ধব জুটে গেল, তাদের সঙ্গে স্কুলের জীবন কাটিয়ে দিলাম, হাসি খুলি আনন্দে করে কাটিয়েছি, ইচ্ছা মতো মা খেতে দাও খেতে দিয়েছি, ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছি। এ জীবনটা ভাই সবদিন যাবে না। এসে গেল তৃতীয় সময়, তৃতীয় সময় কালে সংসারের জালে জড়িয়ে জীবনে কাটিয়ে দিয়েছি কতদিন, এখন বুঝি আর বেলা না, ছেলে বুলে হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, এখন দরজার সম্মুখে বসে আছি, তখন পাঁচ পিস রুটি খেতাম, এখন এক পিসও কেটে যাচ্ছে না। বুঝতে পেরেছি এবার সন্ধে হবে, পেলা আমাদের শেষ। এই প্রাণ সূর্যের সকাল, প্রাণ সূর্যের সন্ধ্যা। এবার প্রাণ কোন দিকে থাকে? এই যে প্রাণ, এই প্রাণটা কিন্তু ডান দিকে থাকে না, বাঁ দিকে থাকে। প্রাণ স্বরূপ ভগবান। ভগবান আছে কোথায়? সে যে প্রতিদিন তোমাকে শব্দ দিয়ে যাচ্ছে যে আমি আছি, আমি আছি, আমি আছি, জানবে কি করে? তুমি এদিকে বাঁ দিকে একটু কান পাতবে, ও তোমাকে শব্দ দিচ্ছে আমি আছি, আমি আছি, আমি যতদিন থাকবো তোরা থাকবি, আমি যেদিন থাকবো না তোরাও থাকবি না, মিশে যাবি মাটির সঙ্গে।
আমরা যেমন পৃথিবীতে এসেছি, পৃথিবীতেই আমাদের শেষ হতে হবে। যেমন দেখুন, এই মাটি থেকেই হাজার হাজার কলসি তৈরি হয়, মাটির ঘর তৈরি হয়, মাটির মূর্তি তৈরি হয়। মাটির জিনিস তৈরি হলো, ভেঙে যদি যায় মিশে গেল কোথায়? মাটির। তদ্রব আমরা পৃথিবীর মাটিতে যখন এসেছি, পৃথিবীর মাটিতেই আমাদের শেষ। প্রাণ সূর্য সকালবেলা ওঠে, সন্ধ্যেবেলা ডোবে। কোন ছেলে যখন জন্ম নিল, তার জীবনে সকাল। তাহলে আমাদের প্রতিটা জীবনে সকাল হয়েছে। বলুন, ছেলেটা যত বড় হচ্ছে, পান সূর্যের বেলা বাড়ছে। কারো দশটার ঘরে, কারো বারোটার ঘরে, কারো তিনটের ঘরে। যে ছেলেটা জন্ম নিল, সেই ছেলেটাই একদিন মাথার চুল পেকে সাদা হবে, গায়ের চামড়া কুঁকড়ে যাবে, সেই একদিন বিছানাতে পড়বে, প্রাণ সূর্য ডুব দেবে। আত্মা অবিনাশ্বর, সবার মরণ আছে, আত্মার মরণ নেই। যখনই তোমার প্রাণ সূর্য ডুবে যাবে, তোমার ওই শরীর থেকে যখনই আত্মাটা বেরিয়ে যাবে, তখন আবার কারো শরীরের মধ্যে প্রবেশ করবে, তার জীবনে আবার সকাল হবে, আবার সকাল হবে। মানুষ যেমন পুরাতন জামা ছেড়ে দিয়ে নতুন জামা পরে, তদ্রূপ প্রাণ স্বরূপ ভগবান এই শরীর ছেড়ে দিয়ে আবার নতুন শরীরে প্রবেশ করে। তাহলে এটা কোন সূর্য? প্রাণ সূর্য। এবার এখানে যতজন বসে আছেন, এবার আপনারা মিলিয়ে নিন, কার সূর্য কত দূর পর্যন্ত উঠেছে? কারো সকাল, কারো দুপুর, কারো বিকেল, কারো আবার ডুবু ডুবু ভাব, উথান পাত। উথান পাতে দুই স্ত্রী, সুরচি আর সুনতি। সুরচি হচ্ছে বড় বউ, সুনতি হচ্ছে ছোট বউ। অনেক ছেলেরা বিয়ের পরেও আবার বিয়ে করে ফেলে, বিয়ে করার পরে বুঝতে পারে কি জ্বালা, একটা ছিল তবু ভালো, এটা যে এলো কি জ্বালায় পড়ল। সুরচি দেখতে খুব সুন্দর, সুরচি চিন্তা করল যে বড় বউয়ের পেটে বাচ্চা, তাহলে বড় বউয়ের পেটে যদি বাচ্চা থাকে, তাহলে উথান পাত মারা যাবার পরে তাহলে ওই ছেলেটাই সিংহাসনে বসবে, তাহলে আমার ছেলেটা কি হবে? ছোট বউ কি করলো? বড় বউকে ঘর ছাড়া করে দিল, স্বামীকে এমন ভাবে লাগিয়ে দিল। উথান পাত ছোট বউয়ের কথা শুনে বড় বউকে ঘর ছাড়া করে দিল। সুনতি চলে গেল বনে, জঙ্গলে গিয়ে একটা ছেলে জন্ম দিল, যার নাম হলো ভক্ত ধ্রুব। সেই ধ্রুব মাকে বলল,
যে সবার বাবা আছে আমার বাবা। মা বলে দিল শোন তোর বাবা উত্থান কর, ছুটে গেল বাবার কোলে বসলো, আমি তোমার ছেলে। ছোট বউ দেখলো যে ছেলে যখন বাবার কোলে বসেছে, ছেলের মায়ায় যদি পড়ে যায় তাহলে বউটাকে ও জঙ্গল থেকে নিয়ে চলে আসবে। তাহলে ছোট বউ বলে উঠলো একদম কোল থেকে, না তোর মাকে যখন ঘর ছাড়া করেছে তুই কেন কোলে বসলি? কাঁদতে কাঁদতে ছেলেটা নেমে গেল, চলে গেল ঘরে। মা বলল কিরে তোর বাবা কোলে নিয়েছিল, নিয়েছিল কিন্তু নামিয়ে দিল। মা বললো শোন খোকা, কোনো বাবা মা চিরদিন চিরকাল ছেলেদের কোলে নিতে পারে না, ছোটবেলায় কোলে নেয় বড় হলে কোল থেকে নামিয়ে দেয়। ধ্রুব বললো মা জগতে কি এমন কোনো বাবা নেই যে যার কোলে উঠলে আর কোনোদিন কোল থেকে নামতে হবে না? বাচ্চা ছেলেটা প্রশ্ন করলো তার মাকে যে এমন কি বাবা নেই যে যার কোলে উঠলে আর কোনোদিন নামতে হবে না? মা বললো শোন তেমনও বাবা আছে। কোথায়? সর্বত্র। সে তো সামনে আছে, পেছনে আছে, দাঁয়ে আছে, বাঁয়ে আছে, সর্বত্র আছে। কিন্তু হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে তাকে দেখা যায় না, হাজার হাজার হ্যালোজিন মানলে তাকে দেখা যায় না। তাকে দেখতে গেলে চাই ভক্তি আর হলো বিশ্বাস। ধ্রুব বলে উঠল সে বাবার নাম কি? মা বলে উঠল সে হলো জগতের বাবা, তোরও বাবা আমারও বাবা, অনাদিয়াদি গোবিন্দ শ্রী কৃষ্ণ ভগবান। লক্ষ্য করুন, মা বলে দিল সে জগতের বাবা কৃষ্ণ ভগবান। ধ্রুব বলে উঠল আমি সেই বাবার কোলে উঠব, বাবা যখন কোল থেকে নামিয়ে দিয়েছে আমি সেই বাবার কোলে উঠব, জীবনে আর কোল থেকে আমি নামবো না। চলে এলো জঙ্গলে, শুরু করে দিল তপস্যা, ভগবান এলো তার কাছে। ধ্রুব বলে উঠল ঠাকুর আমাকে তুমি কোলে নাও, আমি তোমার কোলে উঠব আর আমি নামবো না। ভগবান ধ্রুবকে কোলে নিল, ধ্রুব ভগবানের কোলে বসে বলল যে দেখছ কেমন অল্প বয়সে তোমার কোলে উঠে পেরেছি, তোমাকে দেখার জন্য কত মুনি ঋষিগণ তপস্যা করে তুমি দেখা দাওনি, আর আমি 5 বছর বয়স তোমার কেমন কোলে উঠেছি তোমাকে দেখতে পাচ্ছি। ভগবান বললো কোলে করেই এক জায়গায় নিয়ে যাবো চ। ভগবান কোলে করি ধ্রুবকে একটা পাহাড়ে নিয়ে গেছে। এবার কোল থেকে নাম, ধ্রুব বলে আমার নেবে তো? বলে হ্যাঁ নেবো, এখন নাম। পাহাড়টাকে লক্ষ্য কর, ধ্রুব পাহাড়টাকে দেখে বলল ঠাকুর এ তো মানুষের শরীরে হাড় দিয়ে পাহাড় হয়েছে, পাহাড় হয় ধুলো দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে পাহাড় হয়, এ মানুষের শরীরের হাড় দিয়ে পাহাড়? কার এত শরীরের হাড় যে হাড় জমতে জমতে পাহাড় হয়ে গেছে? ভগবান বললো কোন নেতা মন্ত্রীর হাড় নয়, এ সব তোর শরীরের হাড়। ধ্রুব বললো আমি মরিছি কবে? বলে মরবি কিন্তু এর আগে তুই অনেকবার মরিছিস, এটা জন্ম মৃত্যুর খেলা, কতবার মরিছিস আবার জন্ম নিয়েছিস, মরিছিস
আবার জন্ম নিয়েছিস, কিন্তু প্রতি জন্মে তুই আমাকে ডেকে গেছিস, প্রতি জন্মে আমাকে ডেকে গেছিস। আর তুই যে মরিছিস, তোর শরীরের হাড় জমে গেছে, জমতে 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 পাহাড় হয়ে গেছে, তাই এই জন্মে 5 বছর বয়সে তুই আমার দেখা পেয়েছিস। তাহলে বলুন তো, এই যে আপনারা হরিবাসরে এসেছেন, ভাবলেন এটা এক জন্মের তপস্যা? না, আগেও আপনারা প্রণাম করেছেন, তাই আবার হরিবাসরে প্রণাম করার সুযোগ পেয়েছেন। আগেও আপনারা কীর্তন শুনেছেন, তাই কীর্তনে যেখানে হয়েছে ছুটে চলে এসেছেন। এটা আগের সঙ্গে কানেকশন হয়ে আছে, এটা হচ্ছে চেন সিস্টেম। আগের জন্ম থেকে এখনো পর্যন্ত চেন সিস্টেমে আপনারা চলেছেন। যেদিন ইচ্ছাকৃত ভাবে চেনটাকে ছিঁড়ে দেবেন, তাহলে মরবেন, কিন্তু মানুষ আর হতে পারবেন না, শিগাল কুকুর হয়ে রাস্তাঘাটে আপনি ঘুরে ঘুরে বেড়াবেন। তাহলে এই দেবা 5 বৎসর বয়সে কেন কৃষ্ণ ভক্ত? কারণ এর 5 বৎসর এ জন্মে বয়স, কিন্তু এর আগের জন্মে গুলো যে হরিনাম করেই যে মরেছে, তাই আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করে অল্প বয়সে কৃষ্ণ নাম শুরু। তাহলে বোঝা গেল, কাশীর ঘাটে বসে হরিনাম করে হাতে তালি দিয়ে, আমাদের একটু করা যাবে? দেবার সঙ্গে করা যাবে হরিনাম, অসুবিধে নেই তো? আমার পেছনে দাদা ভাইরা করা যাবে, সমস্যা নেই তো কিছু? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখন আমার আমাকে অনেক মানুষ এই সময়টা রেগে যায়, মানে কেন রেগে যায় জানেন? আমি যখন বলি একটু তালি দিয়ে হরিনাম করো, অনেকে মনে মনে ভাবে ও তালি দিতে বলছে বলি দিতে হবে, দেবো কেন? আবার অনেকে ভাবে পাশের মানুষটা দিচ্ছে, দেখি ভগবান কি দেয়, তারপরে নালে দেব। কিন্তু প্রশ্ন হলো, তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি, আমি প্রতি আসরে তালি দিয়ে হরিনাম করি, কিন্তু তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি। তালি দেওয়ার নিয়ম বার করেছে স্বয়ং মহাপ্রভু, তিনি নিয়ম বার করেছে। তিনি একটা কথা বলে গেছে, আমরা জানি, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম কর সবে, পরেরটা কি? তাহলে নিয়মটা কি আমার?
তাহলে অনেকে আমার উপর রাগ করে, আমার উপরে রাগ করে কি হবে? আমি তো মহাপ্রভু নিয়ম অনুসারে তালি দিই, তিনি বলে গেছে তালি দিয়ে হরিনাম করতে, আমি তালি দিয়ে হরিনাম করছি। অনেকে আমার উপরে রাগ করে বলে তাই আমি বলে দিলাম, ভাই তালি দেওয়ার নিয়ম আমার নয়, তুমি দেবে না দেবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি তালি দাও মহাপ্রভুর নিয়ম মানছো, আর যদি না দাও সেটা তার ব্যাপার। কিন্তু এবার আপনাদের ঘরে বলবো যে মহাপ্রভু তালি দেওয়ার নিয়ম বার করলো কেন, একটু বলবো। আচ্ছা ধরুন এটা তাল, এটা কি তাল? তাল যদি থাকে এর বেতাল আছে, তাল বেতাল। আচ্ছা বলুন তো কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে? আচ্ছা বলুন তো মা, এরা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে তো। আচ্ছা ডাল ভাতেও তো এদের শান্তি হবে নাকি? স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে চলছে, যা ডাল ভাত নুন ভাত হচ্ছে, ঝগড়া জাতি আর হবে বলে মনে হয় না তো? তাহলে তালে চললে সংসারে ডাল ভাতেও শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, বলুন এরা কিসে চলছে? একটু জোরে বলো মা। আচ্ছা এমন বেতালে কারা চলে একবার হাত তোলো। আর উঠবে একটাও হাত উঠলো বলে আর মনে হচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে? আমরা সবাই তালি চলি তাই তো না মা? এটাই আমাদের সংসারে ভুল। আমরা যদি তালে চলতাম তাহলে দেখবেন একটা সংসারের নিয়ম ছেলে বিষ খেয়ে মরে যেত না, মরে তো বলুন তো। সংসারে সে চেয়েছিল, বেঁচে থাকতে চেয়েছিল, কিন্তু বিষ খেয়ে মরে গেল, বলো তার কি মরার কথা? সংসার তালে নেই তাই চলে যেতে হলো। বলুন বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে, বলো সংসার কি তালে আছে? একটা মেয়ে চেয়েছিল সুন্দর করে ঘর সংসার করবে, কিন্তু হলো না তার কপালে, তার শাঁকা সিন্দুর মুছে দিয়ে বাড়ি চলে যেতে হলো, বলো সংসার কি তালে আছে? তাহলে জীবনে এই কলিযুগে সংসার, কোন সংসারে তালে নেই। তাই মহাপ্রভু বলেছিল যে সংসারের মাঝখানে বসে যতজন থাকবি তোরা তালি দিয়ে হরিনাম করবি, তাহলে একটা হাঁড়িতে তোদের দশ জনের ভাত খাবো। আজকে কেন দশ জন বাড়িতে আছে হাঁড়ি আলাদা? কেন ভয়ে ভয়ে মুখ দেখা দেখি নেই? সংসার তালে। সেই জন্য মহাপ্রভু বলল সাথে পাঁচে মিলি নিজ কোথা বসেছে, দাঁড়েতে বসিয়া নিজের ঘরে বসিয়া কীর্তন করবি সবে হাতে তালি। সংসার জীবনে সংসারের মধ্যে থেকেই তালি দিয়ে তোরা নাম করবি সংসারে শান্তি। ঠিক আছে চল চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহাপ্রভুর আর একটা নিয়ম ছিল, সেটা আর বলবো না বন্ধ করত, যদি একটু করা যায়। মানে মহাপ্রভু যখন হরিনাম করতো, আপনারা তো জানেন কিভাবে করতো, হাত নিচে না উপরে, তাহলে একটু হোক না অল্প। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।
রাম রাম হরে হরে, বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব, গৌর হরি গৌর হরি আমার গৌর হরি, বলিয়ে রাধা মাধব কি দেবা হরিনাম বন্ধ করবি কি? দেবা বলল এই তো আমি এলাম, এখন কেন হরিনাম বন্ধ করব? দেবা তোর বাড়িতে একটা বিপদ হয়েছে। দেবা বলল কিসের বিপদ? শোন, কিছুক্ষণ আগে তোর বাবা মারা গেছে। পরিবারে ছিল তিনজন, এক হলো মা, দুই হলো বাবা, মাঝখানে ছিল দেবা। দেবা গেছে হরিনাম করতে কাশীর ঘাটে। গ্রাম থেকে বলে উঠল তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাবা মারা গেছে। দেবা বাড়িতে আসছে, কিন্তু যাকে দেখছে তাকেই বলছে, কাকা শুনেছ বাবা মারা গেছে। কাকিমা শুনেছ বাবা মারা গেছে। বৌদি শুনেছ বাবা মারা গেছে। যাদের বলে বলে আসছে, দেবা বাড়িতে আসার আগে এরা সবাই দেবার বাড়িতে এসেছে। দেবা যখন বাড়িতে এলো, দেখলো বাড়িতে গ্রামের মানুষ ভরে গেছে, কিন্তু কেউ হাসেনি, সবাই চোখে চলে কাঁদছে। দেবা আস্তে আস্তে মায়ের কাছে গেছে, বলল মা এরা তো সবাই কাঁদছে, তুইও কাঁদছিস? আচ্ছা বল বাবা কোথায়? মা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল তুলসী তলা। দেবা ছুটে গেল তুলসী তলায়, এসে দেখল তার বাবাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়ে দিয়ে মাকে বললো, ওমা এরা বলছে বাবা মরে গেছে, কিন্তু আমি দেখছি বাবা তো ঘুমিয়ে পড়েছে। ঘুম আর মরণ দুটোর মধ্যে তফাৎ কি? মানুষের ঘুমটা হলো সকালবেলা জেগে ওঠা, আর মরণ হলো যার আর ঘুম ভাঙবে সেটা হলো মরণ। মানুষ প্রতিদিন অর্ধমৃত, মৃত সম্পূর্ণ কোন দিন? যেদিন তোমার ঘুম না ভাঙবে। জাগদে 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 জাগদে, এমন একদিন তোমার চোখে ঘুম আসবে,
সেদিনকে হাজার বার চোখ খুলতে চাইলো, এ চোখ খোলার যাবে না, সেদিনকে আপনা মতেই চোখ দুটো বন্ধ হয়ে যাবে, তুমি চির নিদ্রায় ঘুমিয়ে পড়বে। কিন্তু দেবা সবাই বলছে যে বাবা মারা গেছে, দেবা এসে দেখলো বাবা ঘুমাচ্ছে। তপাতটা কোন জায়গায়? দেবা কোনদিন মরা চোখে দেখে নাই, তার মা কোনদিন মরা বাড়িতে দেবাকে নিয়ে যায়নি। মরে গেলে যে আর কথা বলবে না, ছেলেটা এটা কোনো দিনের জন্য জানে না, যে মরা কি জিনিস জানে না। তাই রাস্তা দিয়ে আনন্দ করতে করতে এসে বলছে বাবা মরে গেছে। কিন্তু এই মানুষটাকে দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, কেন বলুন তো? ভগবানের কাছে আমরা কি প্রার্থনা করি? দুঃখ হলে ভগবানকে জানাই সুখ দাও, সংসারে অশান্তি হলে বলি শান্তি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। কোনদিন চেয়েছেন ভগবানের কাছে মৃত্যু দাও? আমরা চাই প্রার্থনা করুন মৃত্যুটাকে, কারণ যেটা হবে, কিন্তু সেই মৃত্যুটা আমরা কেমন চাইব, কেমন মৃত্যুটা চাইব বলুন, সেই মৃত্যুটা। একটা কথা আমি আপনাদের ঘরে বলবো না, আমি আমার নিজের কথা বলব। আমি প্রতিদিন প্রতিটা হরিবাসরে আমি একটা জিনিস প্রার্থনা করি ভগবানের কাছে, সেটা কোনোদিন প্রকাশ করিনি। ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করি যে ভগবান তোমার নাম কীর্তন আমি চারিদিকে করে বেড়াই, কিন্তু আমি জানি আমার মৃত্যু আছে, কিন্তু তুমি আমাকে এমন জায়গায় মৃত্যু দেবে, আমি হসপিটালের বেডে মরতে চাই না, সংসারে আমি মরতে চাই না, তুমি আমাকে মৃত্যু দাও কোনো হরিবাসরে। আমি যেন হরিনাম করতে করতে চলে যেতে পারি। প্রার্থনা করুন ভগবানের কাছে যে ভগবান কোন হরিবাসরে হরিনাম শুনতে শুনতে যেন চলে যেতে পারি। এই হরিবাসরে কেউ যদি মরে যায়, হরিনাম শুনতে শুনতে কেউ যদি মরে যায়, বলতো সে কি মহাপাপী ছিল না পুণ্যবান ছিল? কিন্তু এই মৃত্যু কি আমাদের কোনোদিন আসবে? আমি তো ভগবানকে প্রত্যেক দিন জানাই, কিন্তু আমিও জানি হয়তো মৃত্যু আমার কোনোদিন হবে না। হরিবাসরে হরিনাম শুনতে শুনতে কেউ মরে গেল, মানুষটাকে যদি শুইয়ে দেওয়া যায় আপনার কি মনে হবে? মানুষটা যেন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। মায়েদের বলি মা, প্রতিদিন ভগবানের কাছে প্রদীপ জ্বালো, গলায় কাপড় দিয়ে একটা প্রার্থনা করবে যে আমি তোমাকে প্রতিদিন প্রণাম করব। কিন্তু এমন তুমি আমাকে একটা প্রণাম দেবে যেন তোমারই পায়ে আমার শেষ প্রণাম হয়ে যায়, আর আমি অন্য কাউকে প্রণাম করতে চাই না। এই হাত দুটোকে জানিয়ে দাও যে এই হাত মৃত্যুর সময় যেন ভগবানের পায়ে তুই চলে যাস। এ পাকে জানিয়ে দাও মৃত্যুর সময় যেন কোনো হরিবাসরে তুই চলে যাস। আমি হয়তো জানি না যে আজকে আমার মৃত্যু আছে, কিন্তু ভগবান তুমি তো জানো, তাই তুমি আমাকে টেনে নিয়ে যেও সেই সৎসঙ্গে,
সেই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে তুমি আমাকে টেনে নিয়ে যাও। কেন মানুষ সাধু সঙ্গ করে, কেন মানুষ বৈষ্ণব সঙ্গ করে? দেখবেন একটা মানুষ মরে যাচ্ছে, অন্য মানুষ কোনোদিন তার কানে নাম দেবে না, কিন্তু সে যদি সাধু সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে, দেখবেন সাধু করে বৈষ্ণবরা এসে কিছু পারুক না পারুক তার কানে তো একটু হরি নাম দেবে, তার কানে তো একটু কৃষ্ণ নাম দেবে। চলে যাচ্ছিস বাবা, আমরা আর কি দেবো, কানে হরি নাম দিচ্ছি, এই হরি নাম নিয়ে তুই চলে যা, আবার হরির কৃপাতেই যেন আবার তুই মানুষ হয়ে ফিরে আসতে পারবি। তাই মানুষকে সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণব সঙ্গ করতে হয়। আজকে দেবা বারবার বলছে, মা বাবা ঘুমিয়ে আছে, চলো বাবাকে তুলে নিয়ে যাই। কেন মা জানে আমার শাখা নাই, সিঁদুর নাই, পাড়ার লোকেরা জানে দেবার বাবার বেঁচে নাই, কিন্তু ছেলেটা জানে না যার কোনোদিন বাবা তাকে দেবা বলে ডাকবে না। বাচ্চা ছেলেটা বারবার বাবার হাত ধরে টানছে, ওঠ না বাবা, ওঠ না, ওঠ না, চল না আমাকে স্কুলে নিয়ে যাবি, চল না আমাকে জামা ব্যান পরিয়ে দিবি, চল না আমাকে নিয়েছে। সবাই বলো দেবা তোর বাবার বেঁচেছে, মায়ের কোলে সে দেবা বসলো, মাও কাঁদে ছেলেও কাঁদে। আচ্ছা বলুন তো মেয়েদের শ্মশানে যেতে আছে না যেতে নেই? মেয়েদের শ্মশানে যেতে নেই। তাহলে এই যে দেবার বাবা মরে গেল, দেবার মা চৌকাঠে দাঁড়িয়ে রইল, দেবার বাবাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। দেবা শেষবারের মতো দেখে নে, ওই তোর বাবা আর কোনোদিন ফিরে আসবে। একটা মানুষ মরে যায়, 200 জন তাকে পোড়াতে যায়, কিন্তু কোনোদিন ভেবে দেখেনি ওই একটা মানুষ 200 জনকে দেখিয়ে দেয় যে আজকে তোরা নেচে নেচে আমাকে দিয়ে গেলি শ্মশানে, কিন্তু তোরাও তোদের শেষ ঠিকানাটা দেখে যা, আজকে আমি আসছি, তোদের 200 জনের মধ্যে কারো লাইন পড়বে তাদের আসতে হবে। শেষ জীবনের ঠিকানা দেখিয়ে দেয় একটা মরা মানুষ। আমি বলি আমার, বাবা বলছে ছেলে আমার, স্ত্রী বলছে স্বামী আমার, গুরু বলছে ছাত্র আমার, মাস্টার বলছে ছাত্র আমার, সবই আমার, কিন্তু শ্মশান বলে তোরা কারো নয় ভাই, তোরা শুধু আমার। এমন একটা দিন আসবে সে দিনটাতে তোরা হয়ে যাবে শুধু আমার। পিঞ্জারে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল আমি বলে দিয়েছি, খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা।
দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে যা উড়ে পাখি, জানে যা আর কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে, এবারে জানি পাখি মিলে আকাশে, আর কতকাল ভাগবি পাখি আচার ভিতরে, একদিন যাবি উড়ে আকাশে, এতদিন পাখি তোকে হরি নাম শোনালাম, কৃষ্ণ নাম শোনালাম, তাই পাখি জঙ্গলে যাবি না, পাখি যা তুই ভগবানের চরণে, যদি যান ভগবানের চরণে, ভগবানের চরণে, আবার ভগবানের কৃপায় মানুষ হব, হরিবাসরে বসে তালি দিয়ে আমার হরি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম পাখিয়া খুলে দিয়ে কিছু বলার ছিল।